এই পরিবর্তন হয়েছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার জাদুকরি পরিবর্তনের কারণে। কোনো ভিক্ষুককে যদি দুই টাকা দেন দুইটা গালি দিবে, যদি পাঁচ টাকা দেন তাহলে সে আপাদমস্তক তাকাবে, দশ টাকা দিল লাল কচকচে দশ টাকা দিল সে একটু কাচুমুচু করবে, বিশ টাকা কিংবা তদূর্ধ্ব দিলে সে মোটামুটি খুশি হয়। এই হচ্ছে পরিবর্তন। এই পরিবর্তন কোনো জাদুর কারণে হয়নি, এই পরিবর্তন হয়েছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার জাদুকরি পরিবর্তনের কারণে। আজকে খালি পায়ে মানুষ দেখা যায় না, সন্ধ্যার পরে ভর দুপুরে গ্রাম গ্রামান্তরে কিংবা শহরের অলিতে গলিতে ডাক শোনা যায় না মা আমাকে একটু বাসি ভাবতে। এই যে পরিবর্তন, কেউ যদি বিদেশ যায়, বিদেশ থেকে আসার পর সে যখন পরিকল্পনা করে যে তার, আমি চিটাগাংয়ের মানুষ সেই হিসেবে উদাহরণ দিচ্ছি, চিটাগাংয়ের মানুষকে মেজবানি খাওয়ায়, তো চিটাগাংয়ে কেউ বিদেশ গেল, দুবাই গেল, আমিরাত গেল, তারপর কাতার, সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ, আমেরিকা কিংবা ইউকে বা ইউরোপের কোনো দেশে অনেক দিন পরে আসলো, সে প্ল্যান করলো যে যে কাঙ্গালি ভোজ খাওয়ার, তো রিয়েল কাঙ্গাল খোঁজার জন্য তার, এখন তো কাঙ্গালি ভোজে সব স্কুটার নিয়ে যায়, স্কুটারের আবার প্রকারভেদ আছে, কি একটা পালসার না যেটা একটু দাম বেশি, তারপর সব দেখা যায় যে ওই স্কুটার নিয়ে শুটেড বুটেড গাড়ি নিয়ে সবাই যায় মেজবানি খেতে। তো সে যদি পরিকল্পনা করে যে না আমি এই এই শুটেড বুটেড কাঙ্গাল যারা তাদেরকে খাওয়াবো না, আমি খাওয়াবো সত্যিকার অর্থে যারা কাঙ্গাল, তখন তাকে যেতে হয় আমানত শাহের মাজারে কিংবা মিসকিন শাহের মাজারে কিংবা বায়েজিদ মুস্তামির মাজারে, মাজারে গিয়ে সেখানে তাদেরকে বলে যে আমি তোমাদের খাওয়াতে চাই, তোমরা কোন দিন আসতে পারো, তখন তারা ক্যালেন্ডার দেখে যে আগামী সপ্তাহ খালি নাই, পরের সপ্তাহে, তো পরের সপ্তাহে বৃহস্পতিবার, বলে না বৃহস্পতিবারে বহুত দাওয়াত হবে না অন্য দিন, তারপর আবার জিজ্ঞেস করে মেনু কি। এই হচ্ছে পরিবর্তন। এই পরিবর্তন কোনো জাদুর কারণে হয়নি, এই পরিবর্তন হয়েছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার জাদুকরি পরিবর্তনের কারণে। শুধুমাত্র একটি উন্নত বস্তুগত উন্নয়নের দিক দিয়ে একটি উন্নত রাষ্ট্র গঠন করতে চাই না। ইউরোপে গত একশো বছরে অনেক বস্তুগত উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নে তারা অনেক উন্নত হয়েছে, কিন্তু উন্নয়নের সাথে সাথে মানবিকতা হারিয়ে গেছে, মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গেছে, সমাজ বস্তুকেন্দ্রিক হয়ে গেছে, সমাজ হয়ে গেছে বস্তুকেন্দ্রিক, মানুষ হয়ে গেছে আত্মকেন্দ্রিক।